নামাজের একটা নির্ধারিত বক্তের শুরু আছে, শেষ আছে। কিন্তু কোরআনে আমরা নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত প্রতিদিন। নামাজ কয় ওয়াক্ত? চার ওয়াক্ত নাকি পাঁচ ওয়াক্ত নাকি ছয় ওয়াক্ত নাকি দশ ওয়াক্ত? এটা আপনি কোরআনে পাবেন না। কোরআনে শুধু আপনি এতটুকু পাবেন আকিমুসসালাহ, নামাজ পড়ো। কোরআনে শুধু এতটুকু পাবেন ইন্নাসসালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, হে মুমিন তোমাদের জন্য নামাজের ওয়াক্ত নির্ধারণ করে দেওয়া হয়েছে, তোমাকে নির্ধারিত ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে। কিন্তু নামাজ মোট কয় ওয়াক্ত, কোন ওয়াক্তের শুরু কখন, কোন ওয়াক্তের শেষ কখন, ফজরের নামাজের ওয়াক্ত কখন শুরু কখন শেষ হবে, জোহরের নামাজের ওয়াক্ত কখন শুরু কখন শেষ হবে, আসরের নামাজের ওয়াক্ত কখন শুরু কখন শেষ হবে, এটা আপনি কোরআন শরীফে পাবেন না। সারাদিন যদি বলেন আমি কোরআন থেকে নামাজ পড়বো, পাঁচ ওয়াক্ত নামাজ কোরআনে পাবেন না। জোহরের নামাজ চার রাকাত কোরআনে পাবেন না, আসরের নামাজ চার রাকাত কোরআনে পাবেন না, মাগরিবের নামাজ তিন রাকাত কোরআনে পাবেন না, এশার নামাজ চার রাকাত কোরআনে পাবেন না। আছে কোথায়? হাদিসে। এটা হলো ফিকহি সেমিনার। শরীয়তের মূল দলিল হলো এই চারটা, কোরআন, সুন্না, ইজমা মানে উম্মার ঐক্যমত, আর কিয়াস, কিয়াসের মানে হলো যে মাস আলাটা কোরআন সুন্না সরাসরি পাওয়া যায় না। ভালো করে বুঝবেন, সরাসরি কোরআন সুন্নায় পাওয়া যায় না। সাহাবা একরামের জীবনীতে মাস আলার সমাধান নাই। ওই মাস আলা কোরআন সুন্নাকে সামনে রেখে কোরআন সুন্নার মূলনীতির আলোকে ওই মাস আলার সমাধান বের করা, ওটার নাম হলো কিয়াস। আর ওই কিয়াসের আলোকে যে ফতোয়া যে ইমাম দেন তিনি হলেন মুজতাহিদ, আর ওই মুজতাহিদের আলোকে যে মতটা আসে মতটার নাম হলো মাজহাব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তিন ধরনের মানুষের অনুসরণ, তিনটা শ্রেণীর অনুসরণের কথা বলেছেন। এক নম্বর হলো আতিউল্লাহ, আমার দিকে তাকাবেন, একটা হলো আতিউল্লাহ, তোমরা অনুসরণ করো আল্লাহ। দুই নম্বর ওয়া আতিউর রাসূল, অনুসরণ করো রাসূলের। পরের অংশে পড়ে যাচ্ছি, প্রথম দুইটা বুঝেন। যে মাসআলা আমরা কোরআনে পাব সে মাসআলা আর সুন্নার প্রয়োজন নেই, সুন্নার ইসলামের মাধ্যমে শিখব। যেমন আমি রমজানের রোজা রাখা ফরজ না নফল? একটু কথা বলবেন, ফরজ না নফল? ফরজ। কোরআনে আছে ফামান শাহিদা মিনকুম আশ-শাহর ফালইয়াসুম, রোজা রাখো। তো নামাজ, আবার নামাজের মাসআলা কোরআনে আছে নামাজ পড়ো, ওয়াক্তের বর্ণনা নাই, আছে কোথায়? ইমামতে জিবরিলের হাদিসে। এজন্য আমাদেরকে কোরআন যেমন মানতে হবে সুন্নাও মানতে হবে। আবার শরিয়ার এমন বহু মাসআলা আছে, এমন হাজার লক্ষ লক্ষ মাসআলা আছে যে মাসআলা আপনি কোরআনেও পাবেন না সুন্নায় পাবেন না। এর প্রমাণ কি? হাদিসে আছে। ইমাম তিরমিজি রাহিমাল্লাহ তিরমিজিতে হাদিস এনেছেন, এবং আহলে হাদিস একজন আলেম মৌলানা আব্দুর রহমান মুবারকপুরি, ওনার একটা কিতাব আছে তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থ তোহফাতুল আহওয়াজি। এই তোহফাতুল আহওয়াজির মধ্যে আব্দুর রহমান মুবারকপুরি রহিমাল্লাহ হাদিসকে হাসান বলেছেন। আমি যে হাদিসটা খুতবায় পড়েছি, লাম্মা বাআসা মুআযান ইলাল ইয়ামান, ইয়ামান বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে ইয়ামান পাঠাচ্ছিলেন মানুষকে দ্বীন শেখানোর জন্য। লাম্মা বাআসা মুআযান ইলাল ইয়ামান, মুআযকে যখন ইয়ামান পাঠাচ্ছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুআযকে জিজ্ঞেস করলেন, বিমা তাকযী ইয়া মুআয, কথাগুলো ভালো করে শুনবেন। হে মুআয, মদিনায় যখন ছিলা তোমার সামনে যখন কোনো সমস্যা আসতো দৌড় দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেই সমাধান দিতেন তুমি সেইটা মানতা, কিন্তু যখন ইয়ামান যাইবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে পাইবা না, মোবাইলও নাই, টেলিফোন করার সুযোগ নাই, বিমা তাকযী ইয়া মুআয, তোমার কাছে যখন সমস্যা আসবে সেই সমস্যার সমাধান তুমি কিভাবে? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বি কিতাবিল্লাহ, যে হে আল্লাহর রাসূল, যখন ইয়ামানে যাব আপনাকে পাবো না ঠিক আছে, কিন্তু আমার কাছে যখন কোনো সমাধান আসবে আমি সমাধানের জবাব দিব বি কিতাবিল্লাহ, আল্লাহর কোরআন দ্বারা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললেন, ফা ইল্লাম তাজিদ, হে মুআয ইবনে জাবাল, তুমি বলছো আল্লাহর কিতাব দ্বারা সমাধান দিবা ঠিক আছে, কিন্তু ফা ইল্লাম তাজিদ, এমন কোন মাসআলা আসলো যেই মাসআলার সমাধান তুমি সরাসরি আল্লাহর কিতাবে পাইলে না, কি করবা? হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফা বি সুন্নতি রাসূলিল্লাহ, তাহলে আমি শুধু আল্লাহর আপনার নবীর সুন্না আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্না দ্বারা জবাব দিব। আজকে আমাদের এক সমাজে যে সকল ভাইরা বলেন আমাদেরকে শুধু কোরআন সুন্না মানতে হবে, এর বাহিরে ফিক মানা যাবে না, এর বাহিরে মাযহাব মানা যাবে না, আমি তাদের কাছে এই হাদিস অনুযায়ী প্রশ্ন করব, যদি শুধুমাত্র কোরআন সুন্নার আমল করার দরকার হইতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুআযকে পরবর্তীতে আর কিছু বলতেন না, কিন্তু মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলেছেন যে ফা বি সুন্নতি রাসূলিল্লাহ, আমি সমাধান দিব আল্লাহ রাসূলের সুন্না দ্বারা, আল্লাহর রাসূল ইসলাম তখন মুআয ইবনে জাবালকে বললেন, ফা ইল্লাম তাজিদ, তোমার কাছে এমন কোন মাসআলা আসলো যে মাসআলার সমাধান তুমি সরাসরি কোরআনে পাইলা না, যে মাসআলার সমাধান তুমি সরাসরি সুন্নায় পাইলা না, করবা কি? প্রশ্নটা বুঝতে পারছেন? যে এমন কোন মাসআলা আসলো
যে মাসআলার সমাধান তুমি সরাসরি কোরআনও পাইলে না, যে মাসআলার সমাধান তুমি সরাসরি হাদিসও পাইলে না, করবা কি? হযরতে মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা জবাব দেন, আজ তাহিদু বিরাই, আমি কোরআন সুন্নাহকে সামনে রেখে চিন্তা করে গবেষণা করে জবাব দিব। এই যে ফিকহ, তা এবার বলুন, যদি ফিকহ অমান্য করা হতো, ফিকহ যদি শরীয়তে গ্রহণযোগ্য না হইতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হযরতে মুআযি ইবনে জাবালকে বলতেন, মুআযি ইবনে জাবাল, ফিকহ মানার কোনো দরকার নাই, শুধু কোরআন সুন্নাহ মানবা। কিন্তু মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা যখন বলেছেন আজ তাহিদু বিরাই, আমি আমার কোরআন সুন্নাহকে সামনে রেখে আমি গবেষণা করে সমাধান দিব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হয়েছেন, খুশি হয়ে হযরতে মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার জন্য দোয়া করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলা রাসূলিহি বিমা ইয়ারযা বিহি রাসূলু, সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি তার রাসূলের রাসূলকে এমন কথা বলার তৌফিক দিয়েছেন যেই কথা বলার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হয়ে গেছেন। আমরা দেখলাম হযরত মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার ফিকহকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপোর্ট করেছেন, সমর্থন করেছেন। সাহাবায়ে কেরামের যুগ থেকে নিয়ে 370 হিজরি পর্যন্ত, ভালো করে শুনেন, সাহাবায়ে কেরামের যুগ থেকে শুরু করে 370 হিজরি পর্যন্ত ফিকহ ছিল, ফিকহের বিরোধিতা কেউ করেনি। ইমাম আবু বকর জাসসাস রাহিমাল্লাহ হানাফি মাযহাবের একজন বিখ্যাত আলেম, বিখ্যাত ফকিহ, ইন্তেকাল করেছেন 371 হিজরিতে, 371, আজ থেকে প্রায় 1100 বছর আগে, 1200 বছর আগে। উনি একটা কিতাব লিখেছেন আল ফুসুল ফিল উসুল, আল ফুসুল ফিল উসুল, দুই খণ্ডে কিতাব, বিশাল বড় কিতাব। আল ফুসুল ফিল উসুলের ভিতর লিখেছেন, আউয়ালু মান নাফা হুজ্জিয়াতিল কিয়াস নাযযাম আল মুতাযিলি, পৃথিবীর ইতিহাসে প্রথম কোরআন সুন্নাহ গবেষণা করে কোন মাসআলা মাসাইলের সমাধান বের করা, যেটাকে আমরা বলি কিয়াস, এইটা পৃথিবীতে প্রথম অস্বীকার করেছে যে ব্যক্তি, তার নাম হলো নাযযাম। তার নাম কি? নাযযাম। আর এ যে একটা কাফের ছিল, ভালো করে শুনেন, পৃথিবীতে প্রথম যে ব্যক্তি ফিকহের প্রামাণিকতাকে অস্বীকার করেছে, নাযযাম, ও কাফের, ও কাফের আমরা বলিনি, স্বয়ং সে যে মতাদর্শ লালন করত মুতাযিলা, সে ছিল মুতাযিলা। মুতাযিলা ওলামায়ে কেরামগণ এই কথা লিখেছেন যে নাযযাম কাফের ছিল। আল্লামা জাহিদ কাউসারি রাহিমাল্লাহ একটা কিতাব লিখেছেন ফিকহু আহলুল ইরাক ওয়া হাদিসুহুম, সেটার হাশিয়ার মধ্যে উনি পরিষ্কার করে অনেক আলেমের বক্তব্য, অনেক মুতাযিলি আলেমের বক্তব্য নকল করেছেন, যে ওনারা সুস্পষ্টভাবে বলেছেন পৃথিবীতে প্রথম যে ব্যক্তি ফিকহের প্রামাণিকতাকে অস্বীকার করেছিল সেই ব্যক্তির নাম হলো নাযযাম, আর সে হলো কাফের। সে হলো কি? কাফের। একজন মুসলমানকে পরিপূর্ণভাবে মুসলমান হিসেবে সে বেড়ে, মানে মুসলমান হিসেবে জীবন ধারণ করতে হইলে ফিকহের বিকল্প নাই, ফিকহের কি নাই? বিকল্প নাই। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন, ওয়াল ফুকাহা হুম আ'লামু বিমাআনিল হাদিস, যে ফুকাহায়ে কেরাম যারা কোরআন সুন্নাহ রিসার্চ করে মাসআলার সমাধান বের করতে পারেন, একটা হাদিস সম্পর্কে কি কি অর্থ, এই হাদিস থেকে কি কি মাসআলা বের হয়, ওয়াল ফুকাহা যারা ফুকাহায়ে কেরাম তারা এটা বেশি জানেন। কাতিব টিভি, সুস্থ বিনোদনের অনলাইন ঠিকানা।